নিবনুৱাক সংস্থাপনৰ পথ শিক্ষিত নিবনুৱাক সকাহ আজমল ফাউণ্ডেশ্যনৰ বিতৰণ কৰিলে 17খন ই-ৰিক্সা শিক্ষাত গুৰুত্ব দিয়া হুজাৰ আজমল ফাউণ্ডেশ্যনে জীৱিকা নিৰ্বাহত দিছে বিশেষ গুৰুত্ব শিক্ষিত নিবনুৱাক স্বনিৰ্ভৰশীল তথা উপাৰ্জনৰ বাবে ই-ৰিক্সা বিতৰণ আজমল ফাউণ্ডেশ্যনৰ রাজ্যের বিভিন্ন প্রান্তর 17গৰাকী আর্থিকভাবে দুর্বল নিবনুৱাক ই-ৰিক্সা বিতরণ করে আজমল ফাউণ্ডেশ্যনে প্রায় 20 লাখ টাকা ব্যয় সাপেক্ষে মুঠ 17খন ই-ৰিক্সা বিতরণ করে আজমল ফাউণ্ডেশ্যনে উত্তর পূবর অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা আজমল ফাউণ্ডেশ্যনের ন্যাসরক্ষী তথা যমুনামুখ সমষ্টির বিধায়ক সিরাজউদ্দিন আজমলে হুজাইত বিতরণ করে ই-ৰিক্সা কেইখন আমি ই-ৰিক্সা সব জাতি মানুহ হিন্দু মুসলমান সব চাই আজি আমি বিতরণ করছো আজমল ফাউণ্ডেশ্যনের পর ইনশাল্লাহ মই ভাবো মই উম্মিদ রাখিছো যে মানুষের যে ডেইলি তার সেলফ এমপ্লয়েড হয়ে ফ্যামিলি চালাব পারে ই-ৰিক্সার জড়িয়ে দরিদ্র লোকসকলে উপার্জন করে যাতে নিজের পরিয়ালটো পোহপাল দিব পারে তার বাবেই মৌলানা বদরুদ্দিন আজমল আর সিরাজউদ্দিন আজমলের নির্দেশ মর্মে আজমল ফাউণ্ডেশ্যনে এই পদক্ষেপ গ্রহণ করে ধুবুরীর সুমন আখতার আর আশিস কুমার রয় বরপেটার তরুণ চন্দন স্বর্গিয়ারী আর হিমনজ্যোতি দাস মুরাঝার সাবাসপুরের রাখাল চন্দ্র মজুমদার আর আব্দুল জব্বার দবকা টাউনের শ্রী রানু দাস যমুনামুখ বালিরাম গাঁর সঞ্জীব দাস কাছার নয়াবাড়ির সঞ্জীব দাস হুজাই বিষ্ণুপল্লীর অরিজিৎ পাল করিমগঞ্জের বিষ্ণু বিশ্বাসকে ধরি মুঠ 17গৰাকীক 1খনক বিনামূলিয়া ই-ৰিক্সা বিতরণ করা হয় ধুবুরী বরপেটা হর গোটে আসাম মানে রেগুলারলি মই এই আলহামদুলিল্লাহ এটা দি থাকি আমার ফাংশনের পর অল ওভার আসাম মই দিউ অল কমিউনিটিজ অল রিলিজন বাটি দিউ ই-ৰিক্সা বিতরণ অনুষ্ঠানত সিরাজউদ্দিন আজমলৰ লগতে আজমল ফাউণ্ডেশ্যনৰ ডিৰেক্টৰ ডক্টৰ খসরুল ইসলাম প্ৰবন্ধক এম আৰ এইচ আজাদ উপস্থিত থাকে অসমৰ বিভিন্ন জিলাৰ শিক্ষিত নিবনুৱাসকলক বিশেষকৈ 1খন ই-ৰিক্সা আমাৰ ট্ৰাষ্টি মহাবদ্ৰুদ্দিন আজমল চাহাব আৰু সিরাজউদ্দিন আজমল ফৰচালৰ পৰা আগবঢ়োৱা হৈছে আজি আমাৰ মেনেজিং ট্ৰাষ্টি সিরাজউদ্দিন আজমল চাহাবে ফৰ্মেলি এই 13খন ই-ৰিক্সা আমাৰ বেনিফিচিয়াৰীসকলৰ হাতত উঠাই দিছে উল্লেখযোগ্য যে আজমল ফাউণ্ডেশ্যনে স্বাস্থ্য শিক্ষা দক্ষতা বিকাশৰ লগতে দৰিদ্ৰ লোকসকলক বিভিন্ন ধৰণে সহায় সহযোগিতা আগবঢ়াই আহিছে অসমৰ চুকে কোণে শিক্ষাৰ বিকাশৰ ক্ষেত্ৰত আজমল ফাউণ্ডেশ্যনে এক জাগৰণৰ সৃষ্টি কৰি সকলোৰে প্ৰশংসা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে বিভিন্ন প্ৰাকৃতিক দুৰ্যোগ নাইবা দুৰ্ভিক্ষৰ সময়ত আজমল ফাউণ্ডেশ্যনে সদায় মানৱ সেৱা আগবঢ়াই আহিছে কৰোনা মহামাৰীৰ ফলত কৰ্মসংস্থাপনৰ অভাৱত এক দুৰ্বিষহ জীৱন যাপন কৰা অসমৰ বিভিন্ন প্ৰান্তৰৰ 17গৰাকী হিতাধিকাৰীয়ে ই-ৰিক্সা লাভ কৰি মৌলানা বদৰুদ্দিন আজমল সিরাজউদ্দিন আজমলৰ লগতে আজমল পৰিয়াল আৰু আজমল ফাউণ্ডেশ্যনক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে মোৰ নাম অৰিজিৎ পাল মই বিষ্ণুপল্লীৰ বাসিন্দা আৰু মই আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা আজি মই এটা উপকাৰ পাইছোঁ যে মই নিবনুৱা শিক্ষিত হৈ মই একো চাকৰি বাকৰি একো নাই মই আজমল ফাউণ্ডেশ্যনত মই এটা এপ্লিকেশ্যন কৰিছিলোঁ ৰিস্কাৰ কাৰণে আজি সিহঁতে মোক এটা আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা এটা মোক দিছে মই জীৱিকা নিৰ্বাহ কৰিবৰ কাৰণে এটা ই ৰিস্কা পাইছোঁ মোৰ ঘৰত ফেমিলি চলাবৰ কাৰণে মই এতিয়া আজিৰ পৰা মই টেনশ্যন এৰি মই চলাব পাৰিম মোৰ আজমল ফাউণ্ডেশ্যন মোক হেল্প কৰি দিছে এইটোৱে ধন্যবাদ বদরুদ্দিন ছাৰ আৰু সিরাজউদ্দিন স্যার ইহতক বহুত বহুত ধন্যবাদ স্যারক প্রণাম জানাইছো মোর কর্মসংস্থাপনের অভাবত হাহাকার হয়ে থাকা শিক্ষিত নিবনুৱাক সকাহ দিয়া আজমল ফাউণ্ডেশ্যনের এই পদক্ষেপ সচাকৈ প্রশংসনীয়